সারা নবদ্বীপ জুড়েই ছড়িয়ে রয়েছে অসংখ্য মন্দির। নবদ্বীপের বাইরে থেকে যে সমস্ত দর্শনার্থীরা নবদ্বীপের মন্দির দর্শনে আসেন, তারা অনেকেই হয়তো নবদ্বীপের সমস্ত মন্দির দর্শন করতে পারেন না। এই রকমই একটি খুবই সুন্দর মন্দির হলো নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে অবস্থিত শ্রীমৎ গোপীদাস বাবাজি মহারাজের আশ্রম। খুবই সুন্দর এই আশ্রম মন্দিরটি। মন্দিরের ভিতরে রয়েছে নিতাই গৌর এবং রাধাকৃষ্ণের মূর্তি। নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে একেবারে গঙ্গার তীরে অবস্থিত এই মন্দিরটি। বহু মানুষ প্রত্যহ এই মন্দিরে ঠাকুর দর্শন করতে আসেন। মন্দিরের সামনেই রয়েছে বেশ বড় একটি নাট মন্দির, আর একেবারে মন্দিরের গেটের সামনে রয়েছে একটি বিশাল আকৃতির বটবৃক্ষ, আর সেই বটবৃক্ষের তলায় রয়েছে প্রচুর ছোট ছোট শিবলিঙ্গ। মন্দিরের সামনে থেকে গঙ্গা দেখা যাচ্ছে, একেবারে গঙ্গার ধারেই অবস্থিত এই মন্দিরটি। অপূর্ব মনোরম ও শান্ত পরিবেশে এই মন্দিরটি গড়ে উঠেছে। মন্দিরে প্রত্যহ প্রসাদ পাওয়ারও ব্যবস্থা রয়েছে। যদি কেউ মন্দিরে প্রসাদ পেতে চান তাহলে আগে থেকে যোগাযোগ করলে মন্দিরে প্রসাদ পাওয়ার ব্যবস্থাও করা হয়। আজকে আমরা শ্রীমৎ গোপীদাস বাবাজি মহারাজের আশ্রমটি দেখলাম, আর এর পরবর্তী ভিডিওতে ঠিক এর পাশেই অবস্থিত শ্রী চৈতন্যধাম ওঙ্কারনাথ মঠটি আমরা দেখব। খুবই সুন্দর সেই মঠটি। পরবর্তী ভিডিওতে আমরা সেই ওঙ্কারনাথ মঠটি দেখব।